Assalamu alaikum. Wa alaikum assalam. Bosho. আজকে তো প্রায় আমাদের প্রথম দিন, তোমার নামটা বলো। স্যার আমার নাম, নাম বলা লাগবে না। তুমি কোন গ্রুপে পড়ো? আমি স্যার সায়েন্সে পড়ি। ও কমার্সে পড়ো? এসব কেমন করো? সায়েন্সে। ও আর্টসে পড়ো? তাহলে ভূগোল ভাই করো। আর স্যার আমি সায়েন্সে পড়ি। ও সায়েন্স পড়ো, এত চিল্লানোর দরকার কি? ভালো মতন বলো তো। আপনি তো কানে শুনেন না। আমি কানে শুনি না, তোমার আম্মুর কাছে আজকে বিচার দিব আমি। না স্যার, সরি স্যার। আনসার কি বের করবো? সায়েন্সের সাবজেক্ট কি কি? আচ্ছা তার সাবজেক্টের নামগুলো বলো। স্যার আমি না সাবজেক্টের নাম জানি না স্যার, আমি আসলে একটু কম পড়ালেখা করি তো, কিন্তু স্যার ওই যে ইয়ার নামগুলো জানি, ওই যে বিষয়গুলোর নাম জানি। আচ্ছা তো তাই বলো। নামগুলো হলো গিয়া স্যার সায়েন্সের মেইন যেগুলা, ওটার মধ্যে স্যার আছে আপনার বাংলা আছে ফার্স্ট পেপার, তারপরে এই সহপাঠ আছে। এটা তো একটা অল টু ছেলে মেয়েও জানে, তুমি এটা জানো না? না স্যার জানি তো, দেন আমি বলতেছি এগুলো হলো গিয়া স্যার মেইন সাবজেক্ট। আর স্যার ওই যেগুলো ওই যে ভুয়া ওই সাবজেক্টগুলো হলো গিয়া স্যার ওই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো স্যার এই এমনি নর্মাল সায়েন্সে না পড়লেও চলে। এগুলো দেখে ভালো লাগে? তুমি সায়েন্স নিছো কি করতে? পড়তে। হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। জি স্যার আমি অনেক ব্রিলিয়ান্ট, সেটা আমি দেখতেই পাচ্ছি। আচ্ছা তুমি তো অঙ্ক কম পারো, তো অঙ্ক খাতা বের করো, বই দাও। স্যার এই যে স্যার এই অঙ্কটা না স্যার আমি পারি না স্যার। আচ্ছা একেবারে মনে করো সায়েন্সের মনে করেন কপাল ভালো মতন দেখো। হ্যাঁ এখন দেখো এই যে আমি এই অঙ্কটা করছিলাম একটা সূত্র দেওয়া, কমার্স স্কয়ার প্লাস আর্টস স্কয়ার সমান সায়েন্স স্কয়ার। মানে অঙ্ক তো দূরে কথা, সূত্রই জানতাম না। কি করলাম না? তুমি যেহেতু না জানতা তাই কালকে এটা 500 বার করবা। 500 বার কম হয়ে গেল না স্যার, 5000 বার শূন্য একটা বারে 5000 বার কইরা রাখ মানে। ঠিক আছে, এই যে তো আমার, আমি গর্বিত তোমার মতন স্টুডেন্ট পেয়ে। কালকে ঠিক 5000 বার করে নেছো। আচ্ছা আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। তোমার একটা বই বের করো স্যার। কোন ক্লাসে পড়ো তুমি? সম্ভবত 10 এ স্যার। আর্টস কমার্স না সায়েন্স নিয়া? সায়েন্স। সায়েন্স, আচ্ছা তাহলে তুমি তোমার পড়া এই পর্যন্তই থাক, কালকে থেকে আবার আসবো। স্যার আপনি তো কনডেম পড়ালেন স্যার। আমি এর আগে গেছি। আমার এইটা কি এখনই সব নাকি কি বলবো? কি বলেন তো, এটা তো একটা কি বলবো মানে এই যে ভাবে এভাবে ইও ইও ইও। হ্যাঁ স্যার এবার বলি কোন ক্লাসে আছো বলো। সব স্যার এই না আমাকে না এটাই জিজ্ঞেস করে আমি কোন ক্লাসে আছি, কিন্তু আমি বলতে বলতে আমি অসুস্থ হয়ে গেছি, তা আমি টানাই রাখবো নেক্সট এর থেকে। ঠিক আছে, তা আমি এলাম গিয়া বুঝলে টেনে আছি স্যার। ও টেনে তুমি? ও স্যার গুড ব্রো গুড। এবার কি মানে বইপত্র কি সব বের করো ব্রো, একটু দেখি কি কি আছে স্যার। বই স্যার? কি বই লাগবে স্যার? করো বের একটা দেখি। হ্যাঁ স্যার, এই যে এটা নেন স্যার, গণিত করান। আমি আবার গণিত কি বই নাকি এটা? জি স্যার সেরকম তো লাগতে আছে। এটার মধ্যে কিন্তু স্যার ডিজে আছে। ওয়াও, তাহলে লিরিক্স লিরিক্স কিন্তু লিরিক্স আছে, লিরিক্সটা মনে করেন জ্যামিতির মধ্যে লিরিক্স আছে। আচ্ছা বাহ। আবার স্যার ওই ওই নাচে না বলিউডে ওরকম কিছু গানও আছে, সব শিখাই দিব। আমি লিখে রাখি না স্যার, সব শিখাই দিব। ওয়াও ওয়াও, অনেক কিছু শেখার, সব কিছু শিখবা, পড়া দিয়ে দিলাম। পড়া কি দিলেন? এই যে বলিউডের নাচ, ইয়ো র‍্যাপ এইসবই তো দিলাম।
দেখো আমার কপালে এমন কতগুলো সার পরে। এই বাইরা তুই, বাইরা বাইরা কেন ব্রো? কি দিছে ব্রো? ব্রো ব্রো আবার তুই ব্রো কস র‍্যাপ শিখাবো? শিখি শিখি বই বাইর করো, তুই বাইর কর। সরি স্যার, আমি ভাবছিলাম আমার বন্ধু বুঝে স্যার বই গেছে। অনেক দিন ধরে পড়াইতেছে বুঝছি, কেউ না বেলজিয়ামের পানি তো সব পানিতে একই, পানি কেমিক্যাল মেশানো থাকে, কেমিক্যাল থাকে, কিছু খাইতে দাও, অন্য কিছু খাইতে দাও, এগুলো খাই আমার হয়েছে মোটাইতে পারবো না। থাকেন স্যার, আমরা দেখে আমার অনেক মায়া লাগতেছে স্যার। বিস্কুট এটা স্যার, আমি বলি স্যার, এটা ডার্ক চকলেট ফ্যান্টাসি, ঠিক আছে স্যার? এটা হলো গিয়া স্যার জার্মানি থেকে আনছিলাম, আমার আব্বুই জার্মানিতে মনে করেন। একটা বিস্কুট খাই কি হবে, আর কিছু খাইতে দাও। আমার ভাগ্যে যে কি স্যারগুলো পরে। ওঠ ওঠ সম্পূর্ণ যা। রোল নাম্বার টু স্যার, তোরা তো দেখতে ভালোই লাগে কিন্তু তুই তো বেশিক্ষণ পড়াবি না, বেরা যা। রোল নাম্বার থ্রি, এই হালাই তো বই এই খাওয়ার কথা কয়, তোর দ্বারা আমি কি বলবো? তুই তো কবি যে খালি খাইতে দাও, খাইতে দাও, বাইরে সবগুলা একটার কাছে আমি বলবো না। Get low when the whistle goes.